ওয়েলকাম টু টেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। পার্লামেন্টারি জেনারেল ইলেকশন 2024, লোকসভা ভোট 2024-এ যে সমস্ত কাজ ফার্স্ট ও লাস্ট করতে হবে প্রিসাইডিং অফিসারকে, তার একটি আমি তালিকা দিলাম এখানে। শুধু যে কাজটি হয়ে যাবে টিক মারবেন ব্র্যাকেটে, তাহলেই দেখবেন আপনার ভোট কখন শেষ হয়ে গেছে নির্বিঘ্নে এবং সুষ্ঠুভাবে, এবং কোনো কাজ আপনার বাদ যাবে না, কোনো কাজ বাদ যাবে না এবং সুষ্ঠুভাবে আপনার ভোট প্রক্রিয়া সম্পন্ন হবে, একদম সুন্দরভাবে আপনার ভোট শেষ হয়ে যাবে। তো এবার দেখুন ফরম্যাটটি আমি আলোচনা করছি। আমি যে কাজগুলি করলাম প্রতিটি কাজের শেষে টিক মারলে এবং ফাঁকা জায়গাগুলি পূরণ করে রাখলে মনে হয় সুবিধা হবে। পি মাইনাস ওয়ান ডেতে কী কাজ? এক নাম্বার অ্যাটেন্ডেন্স সিগনেচার অ্যাট ডিসিআরসি, ডিসিআরসিতে অ্যাটেন্ডেন্স সিগনেচার, আপনার অ্যাটেন্ডেন্সের সিগনেচার দেওয়া হয়ে গেল, ডিসিআরসিতে গিয়ে প্রথমে আপনি সিগনেচার দেবেন, সেখানে টিক মেরে দেবেন। দুই নম্বর মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করলাম, এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা হচ্ছে 9223166166, নম্বরটা এ নামে সেভ করলাম। এবার প্রথমে একটা মেসেজ করতে হবে WB রেজিস্ট্রেশন করার জন্য, WB স্পেস ইএল স্পেস দিয়ে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নাম্বারটা 3 অঙ্কের সংখ্যায় লিখবেন, তারপর একটা স্পেস দিয়ে পি দেবেন, তারপর লাস্ট 3 ডিজিট অফ দ্য পোলিং স্টেশন নাম্বার দেবেন। অক্সিলারি পোলিং স্টেশন যদি হয় তাহলে লাস্ট 3 ডিজিটের সাথে একটা এ দেবেন, দিয়ে এই নম্বরে পাঠিয়ে দেবেন। আপনার মোবাইলে একটা লিঙ্ক চলে আসবে, সেই লিঙ্কটাতে ক্লিক করলে SMS অ্যাপ ডাউনলোড করে আপনি মেসেজ পরবর্তীতে করতে পারবেন। 3 নম্বর এটা টিক দিয়ে দিলেন, এই কাজটা যখন আপনার হয়ে যাবে এখানে ব্র্যাকেটে টিক দিয়ে দেবেন। 3 নম্বর সেক্টরের মোবাইল নাম্বার সংগ্রহ করলাম, মোবাইল নাম্বারটা এখানে লিখে রাখবেন সেক্টর অফিসারের। ভিডিও ক্যামেরা আছে কি না খোঁজ করলাম, থাকলে যোগাযোগ করলাম, ভিডিও ক্যামেরা থাকলে যোগাযোগ করলাম, এখানে টিক দিয়ে দেবেন। ম্যাটেরিয়াল সংগ্রহ করে মিলিয়ে নিলাম, ম্যাটেরিয়াল সংগ্রহ করার সময় যে সকল ভালোভাবে দেখতে হবে, CU একটি, CU এর নম্বরটা লিখবেন, BU একটি নম্বরটা লিখবেন, VVPAT একটি লকড কন্ডিশনে নম্বরটা লিখবেন, ভোটিং কম্পার্টমেন্ট টিক মারবেন, মার্ক কপি 1 কপি টিক মারবেন, ওয়ার্কিং কপি 2 কপি টিক মারবেন, এগুলো মিলিয়ে নিয়ে টিক মারবেন, AHD ভোটার লিস্ট পেয়েছেন কিনা টিক মারবেন, মেটাল সিল টিক মারবেন, এরোক্রস মার্ক টিক মারবেন, বিভিন্ন ফর্মের বই টিক মারবেন, অ্যাড্রেস ট্যাগ টিক মারবেন, তারপর পেপার সিল ফর CU গ্রিন অ্যান্ড হোয়াইট, পেপার সিল যে যে নম্বরগুলি পেলেন সেই পেপার সিলের নম্বরগুলি এখানে লিখবেন, যে যে নম্বরগুলি ব্যবহার করলেন সেগুলো লিখবেন, পেপার সিল ফর মক পোল কভার পিঙ্ক, মক পোলের জন্য যে পেপার সিলই থাকবে পিঙ্ক কালারের থাকবে, যে যে নম্বরগুলি পেলাম এখানে নম্বরগুলি লিখবেন, পিঙ্ক পেপার সিলের যে যে নম্বরগুলি ব্যবহার করলাম, অর্থাৎ আপনি মক পোলের সময় যে পিঙ্ক পেপার সিল ব্যবহার করেছেন ভোট মক পোল স্লিপগুলোকে রাখার জন্য সেই নাম্বারটা লিখবেন। স্পেশাল ট্যাগ অ্যারাউন্ড ক্লোজ বাটন, ক্লোজ বাটনের চারদিকে যে একটা স্পেশাল ট্যাগ দিতে হয় সেই নম্বর, যে যে নম্বরগুলি পেয়েছেন সেই নম্বরগুলি লিখবেন, যে যে নম্বরগুলো ব্যবহার করলাম সেটা লিখলাম। তারপর গালা মোম সলাই এখানে টিক মারবেন, ডিস্টিংগুইশ মার্ক টিক মারবেন, লিঙ্ক ইঙ্ক প্যাড টিক মারবেন, ইনরিলায়েবল ইঙ্ক টিক মারবেন, স্পেসিমেন সিগনেচার অফ কন্টেস্টিং ক্যান্ডিডেট অ্যান্ড ইলেকশন এজেন্ট এটা টিক মারবেন, লিস্ট অফ কন্টেস্টিং ক্যান্ডিডেট টিক মারবেন, ভোটার স্লিপ পেয়েছেন কিনা টিক মারবেন, নোটিস স্পেসিফাইং এরিয়া টিক মারবেন, ভোটার রেজিস্টার 17A টিক মারবেন, আনপারফরেটেড বুকলেট অর্থাৎ লুজ বুকলেট যেটা থাকবে যেখান থেকে আপনাকে ফর্ম ছিঁড়তে হবে সেটাতে টিক মারবেন, বুকলেট হ্যাভিং অল ইম্পর্টেন্ট ফর্ম অ্যান্ড এনভেলপ ফর অল ফর্ম, সমস্ত ইম্পর্টেন্ট ফর্ম এবং এনভেলপগুলি পেয়েছেন কিনা এখানে টিক মারবেন, টেন্ডার ব্যালট পেপার পেয়েছেন কিনা 20টি দেওয়া হয় এখানে টিক মারবেন। এগুলো আপনি মিলিয়ে নিলেন ডিসিতে, বুথে পৌঁছে মেসেজ করলাম WB স্পেশিয়াল SAP সের সেভ অ্যারাইভাল রিপোর্ট, এবার সেন্ড করতে হবে এতে, এটা আপনার হয়ে গেলে যখন কাজটা এখানে টিক মেরে দেবেন, দেখবেন সিরিয়াল আপনার সব শেষ হয়ে যাবে ভোট নির্বিঘ্নে। ওয়েব ক্যামেরা থাকলে ভোটে গিয়ে মেসেজ করতে হবে পি মাইনাস ওয়ান ডিতে WB স্পেশিয়াল স্পেস ক্যামেরা CAMY ক্যামেরা ES অর্থাৎ ক্যামেরা আছে সেন্ড টু এ, যদি ক্যামেরা না থাকে তাহলে WB স্পেশিয়াল CAMN ক্যামেরা নো সেন্ড টু এ নাম্বারে পাঠিয়ে দেবেন। এগুলো মেসেজ সংক্রান্ত একটি ভিডিও আছে, সেখানে সমস্ত মেসেজের প্রসেস বলা আছে, সেটা একটু দেখে নেবেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লোকসভা ভোট নামে একটি প্লেলিস্ট থাকবে, 6 নম্বর প্লেলিস্ট, সেখানে ক্লিক করলে আপনারা সমস্ত ভিডিও দেখতে পারবেন। এবার প্রবেশ বাহির মোবাইল নিষেধ, লিস্ট অফ কন্টেস্টিং ক্যান্ডিডেট, নোটিস স্পেসিফিং এরিয়া, ওয়ার্কিং কপি, পোস্টার,
হাউ টু কাস্ট ভোট ইন ইভিএম, ইভিএমে কী করে ভোট দিতে হয় সেটার একটা ছবি থাকে, ভিভিপ্যাট, বুথ নাম্বার, ইম্পর্টেন্ট টেলিফোন নাম্বার, এগুলো টানানো হলো, আপনি টানিয়ে দিলেন কোথায়, বুথের বাইরে। সব ফর্ম যতদূর পূরণ করা সম্ভব করা হলো এখানে টিক মেরে দিলেন। সমস্ত কভার ও ফর্মে ডিস্টিংগুইশ মার্ক লাগানো হলো, টিক মেরে দিলেন। কিউ স্লিপ 20টি তৈরি করা হলো, ভোটার বেশি হলে প্রয়োজন মতো 30টি বা তার বেশি তৈরি করতে পারেন, টিক মেরে দিলেন। 11 নম্বর, সকালে যে কাগজগুলি দরকার সেগুলি কাছে রাখা হলো, কী কী কাগজ আপনার পরের দিন সকালে লাগবে সেগুলো আগের দিন রেডি করে রাখবেন একটা খামে বা একটা বক্সে। মেটাল সিল টিক দেবেন, অ্যাড্রেস ট্যাগ টিক দেবেন, পেপার সিল ফর সিউ গ্রিন অ্যান্ড হোয়াইট এনে টিক দিলেন, এগুলো কিন্তু পরের দিন সকালে লাগবে, মকপল করার সময় লাগবে। পেপার সিল ফর মকপল পিঙ্ক এটা টিক দিলেন, মকপল স্লিপ এগুলো রাখবেন টিক দিলেন, মকপল স্লিপ রাখার কভার এটা টিক দিলেন, স্পেশাল ট্যাগ অ্যারাউন্ড ক্লোজ বাটন এখানে টিক দিলেন, গালা মোম সলাই ডিস্টিংগুইশ মার্ক ইঙ্ক প্যাড এজেন্ট পাস এগুলো সব টিক দিয়ে দিয়ে রাখবেন, যেগুলো যেগুলো আপনি সকালের প্রয়োজন হবে সেগুলো আপনার এগুলো রেখে দেবেন একসাথে করে আগের দিন। এসডি ভোটার লিস্ট, ভিজিট শিট, কভার ইত্যাদি এগুলো টিক মেরে মেরে লাগবেন, এজেন্ট মুভমেন্ট শিট এখানে টিক মারবেন। তো এগুলো আপনার হয়ে গেলো P-1 ডেতে। এবার পি ডেতে কী কাজ, 12 নম্বর থেকে শুরু হচ্ছে। এজেন্টদের অ্যাপয়েন্টমেন্ট লেটার ফর্ম 10 নেওয়া বা দেওয়া হলো, ফর্ম 10 নিয়ে আপনি এজেন্টদেরকে কী করবেন, অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে নিলেন। আর যদি কোনো ফর্ম 10 কোনো এজেন্ট নিয়ে না আসে তাহলে আপনি ফর্ম 10 আপনার কাছ থেকে দিয়ে দেবেন, দিয়ে ফিল আপ করে আনতে বলবেন। নিচের ফাঁকা জায়গাগুলি সই করতে বলা হলো, এখানে ওই ফর্ম 10 একটা সিগনেচার করতে হয় পোলিং এজেন্টকে, সেই সইটা করানো হলো, এখানে টিক দিলেন। তারপর এন্ট্রি পাস দেওয়া হলো, টিক দিলাম। ব্যালট ইউনিটের তারটির সঙ্গে ভিপিপ্যাড এবং ভিপিপ্যাডের তারের সঙ্গে কন্ট্রোল ইউনিটের যোগ করা হলো, BVC। এখানে কন্ট্রোল ইউনিটের সুইচ অন করার আগেই ভিপিপ্যাডের পেপার রোল নব আনলক বা খাড়া আনলক করা হলো, এখানে টিক দিবেন। তো এখানে বক্সটা দিতে ভুলে গেছি, যা গিয়ে মকপোল করা হলো, টিক দিয়ে দিলেন। মকপোল মেসেজ করলাম WB SPECIAL MP 03, অর্থাৎ যতজন এজেন্ট উপস্থিত থাকবে সেটা স্যান্টুয়ে ক্লোজ করার পর আর ভোট দেওয়া যায় না সেটা দেখালাম, এখানে টিক দিয়ে দিলেন। ভিভিপ্যাডের পেপার লক থাকবে, যদি অনুভূমিক থাকে তাহলে লক করা হলো। যখন ভিভিপ্যাডের ড্রপ বক্স খুলে মকপল স্লিপগুলি বের করা হলো, টিক দিলেন। রেজাল্ট দেখে নিলাম, এজেন্টদেরও দেখালাম, টিক দিলেন। ক্লিয়ার করে নিলাম, টিক দিলেন। টোটাল দেখে নিলাম, জিরো আছে কিনা, এখানে জিরো টিক দিয়ে দেবেন। এজেন্টদেরও দেখালাম, এখানে টিক দিলেন। কন্ট্রোল ইউনিট অফ করলাম, টিক দিলেন। অ্যাড্রেস ট্যাগ, পেপার সিল, গ্রিন, পিঙ্ক, স্পেশাল ট্যাগগুলিতে সিগনেচার করলাম এবং পোলিং এজেন্টদেরও সিগনেচার করালাম, যেদিকে নম্বর লেখা আছে সেদিকে এখানে টিক দিলাম। সিইউ ভিভিপ্যাট সিল করলাম, টিক দিলাম। ভোট শুরুর আগে এটা খুব ইম্পর্ট্যান্ট, এবার 17A রেজিস্টারে একটা কথা লিখতে হবে, প্রথমেই মকপল করার পর ভোট শুরুর আগেই কথাটি লিখতে হবে। কী লিখতে হবে, টোটাল ইন দ্য কন্ট্রোল ইউনিট চেক অ্যান্ড ফাউন্ড টু বি জিরো, কন্ট্রোল ইউনিট চেক করা হয়েছে টোটাল প্রথম টিপে এবং জিরো সেখানে দেখাচ্ছে, এটা চেক করা হয়েছে, এখানে নিজে সাইন করলাম এবং সেকেন্ড পোলিং অফিসার সিগনেচার করলো এবং পোলিং এজেন্টেরও সিগনেচার করলাম। এখানে কিন্তু পোলিং এজেন্টের সিগনেচারের কথা বলা নেই, তবে আপনি সিগনেচার নিয়ে নিলেও কোনো অসুবিধা নেই, তো তার জন্য আমি এটা লিখে দিয়েছি। তো এটা হয়ে গেলো, টিক দিলেন। মকপল স্লিপগুলিতে মকপল স্লিপ সিল দিলাম এবং কালো খামে রেখে সিল করলাম, পিঙ্ক করলাম, পিঙ্ক পেপার সিল দিয়ে নিজে সিগনেচার করলাম এবং পোলিং এজেন্টেরও সিগনেচার করালাম, এখানে টিক দিলেন। মকপল সার্টিফিকেট ডিক্লারেশন বাই প্রিসাইডিং অফিসার অ্যাট দ্য কমেন্সমেন্ট অফ পোল, যতগুলি দিয়েছে ততগুলি তৈরি করলাম, এখানে টিক দিলেন। কন্ট্রোল ইউনিটের সুইচ অন করার আগেই ভিপিপ্যাডের পেপার রোল নব আনলক করা হলো, অর্থাৎ কন্ট্রোল ইউনিটের সুইচ অন করার আগে আমি কী করব, ভিপিপ্যাডের সুইচটাকে আনলক করতে হবে, অর্থাৎ খাড়া করে দিতে হবে। ভিপিপ্যাড যখন অনুভূমিক থাকবে তখন হচ্ছে লক, আর আনলক হচ্ছে যখন উলম্ব বা খাড়া থাকবে তখন আনলক। উলম্ব অবস্থায় কিন্তু খাড়া অবস্থায় ভিভিপ্যাডের লকটা, খাড়া অবস্থায় কিন্তু আপনার অন হবে। তো এটা করে নিলাম, টিক দিলাম। সকাল 7টায় মেসেজ করলাম WB SPECIAL PS, অর্থাৎ পোল স্টার্টেড স্যান্ড টু এতে পাঠিয়ে দিলাম। সকাল 9টায় আরেকটা মেসেজ
ছয়টা সকাল 9টায় মেসেজ করলাম, WBEL টোটাল 9টা পর্যন্ত যত ভোট পড়েছে সেটা স্যান্টিয়ে এখানে মেল কত ফিমেল কত 2 ঘন্টা অন্তর অন্তর সেটা দিয়ে দেবেন এবং টোটালটা করে রাখবেন। সকাল 9টায় আরেকটি মেসেজ করতে হবে, ক্যামেরায় কাজ করলে WB স্পেস EL স্পেস CMW স্যান্টিয়ে, ক্যামেরা কাজ না করলে WB স্পেস EL স্পেস সি ক্যামেরা নট ওয়ার্কিং এবার স্যান্টিয়ে। সকাল 11টায় মেসেজ করতে হবে টোটাল ভোট কত হয়েছে সেটা কিউমুলেটিভ, WB স্পেশিয়াল টোটাল স্যান্টিয়ে মেল ফিমেলের হিসাবটা রাখবেন, টোটালটা রাখবেন। সকাল 11টায় আরেকটি মেসেজ করতে হবে, এই মেসেজটি কিন্তু প্রত্যেক 2 ঘন্টা অন্তর অন্তর করতে হবে, যে ক্যামেরা কাজ করলে প্রথমটা এবং ক্যামেরা কাজ না করলে এই দ্বিতীয় মেসেজটা করতে হবে। এবার দুপুরে 1টায় আবার টোটাল ভোট কত হয়েছে WB স্পেশিয়াল টোটালটা লিখে দিব, লিখে স্যান্টিয়ে নাম্বারে পাঠিয়ে দিব, মেল ফিমেল টোটাল কত লিখবেন। দুপুর আরেকটি মেসেজ করতে হবে, যেটা হচ্ছে ক্যামেরা কাজ করলে WB স্পেস EL ক্যামেরা ওয়ার্কিং, আর ক্যামেরা কাজ না করলে WB স্পেস EL ক্যামেরা নট ওয়ার্কিং NW স্যান্টিয়ে, এখানে টোটাল মেল ফিমেল মেল ফিমেল টোটালটা হিসেব রাখবেন। দুপুর 3টায় মেসেজ করতে হবে টোটাল কত ভোট পড়েছে, আর দুপুর 3টায় আরেকটি মেসেজ করতে হবে, ক্যামেরা কাজ করলে প্রথমটা ক্যামেরা কাজ না করলে দ্বিতীয়টা, এগুলো বারবার আছে প্রত্যেক 2 ঘন্টা অন্তর অন্তর, এখানে মেল ফিমেল কত টোটাল কত লিখে রাখবেন, এই টোটালটা কিন্তু কিউমুলেটিভ হবে। 5টায় মেসেজ করতে হবে টোটাল ভোট কত, WB স্পেশিয়াল টোটাল দিয়ে স্যান্টিয়েতে পাঠিয়ে দেবেন, মেল ফিমেলের হিসাব রাখবেন, টোটাল কত লিখে রাখবেন এখানে। তো এবার 5টায় আরেকটি মেসেজ করতে হবে, ক্যামেরা কাজ করলে এটা প্রথমটা, ক্যামেরা কাজ না করলে দ্বিতীয়টা। এবার 6টার সময় যদি কিউ এ লোক থাকে তাহলে WB স্পেশিয়াল স্পেস কিউ টোটাল লাইনে যদি লোক থাকে তাহলে টোটাল যতজন লোক থাকবে সেটা 3 অঙ্কের সংখ্যায় লিখতে হবে, যদি 5জন থাকে তাহলে 005 লিখে স্যান্টিয়ে। ভোট শেষে মেসেজ করলাম WB স্পেশিয়াল স্পেস VT, এখানে VT লিখে টোটাল ভোটটা কত সেটা লিখে স্যান্টিয়ে। ক্লোজ বাটন টিপে সিইউ সুইচ অফ করলাম, এখানে টিক দিয়ে দেবেন। VP প্যাডের পেপার রোল নব লক করা হলো, যখন আপনি সিইউ অফ করলে তখন নবটা কিন্তু আনলক অনুভূমিক বা সরানো হলো, তাতে নব লক হবে, এখানে টিক দিয়ে দিলেন। VP প্যাডের ব্যাটারি খোলা হলে ব্যাটারি নির্দিষ্ট প্যাকেটে ভরা হলো, টিক দিয়ে দিলেন। CUBU VP প্যাড বক্সে ভরে অ্যাড্রেসটাকে লাগানো হলো, টিক দিয়ে দিলেন। 17A-এর শেষে দাগ টেনে লিখতে হবে দ্য লাস্ট সিরিয়াল নাম্বার অফ দ্য লাস্ট এন্ট্রি ইন দ্য ফর্ম 17A ইজ কত, 17A-তে লাস্ট সিরিয়াল কত হয়েছে সেটা এখানে লিখতে হবে। এখানে নিজের সিগনেচার করলাম, সেকেন্ড পোলিং অফিসার সিগনেচার করলো এবং পোলিং এজেন্টদেরও সিগনেচার করালাম, এখানে টিক দিয়ে দিলাম। তো ডিক্লারেশন অ্যাট দ্য এন্ড অফ দ্য পোল পার্ট 3, তারপরে ডিক্লারেশন আফটার সিলিং EVM পার্ট 4 তৈরি করলাম, আগেও করে নিতে পারি, এখানে টিক দিয়ে দিলাম। পার্টি প্রতি 1 কপি করে ব্যালট পেপার অ্যাকাউন্ট ফর্ম 17C দিলাম, এখানে টিক দিয়ে দিলাম। মোট ভোটার মার্কপি অফ ইলেকটোরাল রোল যত আছে প্লাস EDC ভোটার ইকুয়াল টু টোটাল ভোটার কত এটা লিখে রাখলাম। মোট ভোট দিয়েছে মার্কপি অফ ইলেকটোরাল রোল থেকে কত এবং EDC কত এখানে টোটাল যোগ করে লিখলাম। এবার পার্সেন্টেজ অফ ভোট 32/33×100, তাহলে কত পার্সেন্ট ভোট পেয়েছে 33, মোট ভোটারকে প্রদত্ত ভোট দিয়ে ভাগ করে 100 গুণ করলে পার্সেন্টেজ পাওয়া যাবে। এপিক ছাড়া ভোট দিয়েছে কতজন এটা লিখে রাখলেন। এবার RC-তে পৌঁছে মেসেজ করলাম, যখন আপনি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেলো, আপনি বুথ থেকে রিসিভিং সেন্টারে পৌঁছে গেলেন, তখন একটা মেসেজ করতে হবে WB স্পেস EL স্পেস SARC সেভ অ্যারাইভাল এট রিসিভিং সেন্টার লিখে স্যান্টিয়ে করে দিলেন, তাহলে আপনার কিন্তু সমস্ত কাজ শেষ হয়ে যাবে। এইভাবে আপনারা এই এখানে 4টি পেজ রয়েছে, এই 4টি পেজ আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দিয়ে দেবো, এটা ডাউনলোড করে নেবেন এবং A-Z প্রথম থেকে কাজ করে যাবেন, আর টিক দেবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, এভাবে টিক দিতে দিতে যাবেন, দেখবেন আপনার ভোট খুব সুন্দরভাবে শেষ হয়ে গেছে এবং কোনো ফর্ম ফিল আপ বা কোনো কাজ আপনার বাকি থাকবে না। তো এবার আপনাদের একটা বিষয় দেখাচ্ছি, এইটা কোথায় পাবেন, ডিটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো। তো আপনি কী করে খুঁজবেন সেটা, আমি আমার একটা চ্যানেলের একটা এডুটেক্স নিরঞ্জন চ্যানেলের যে লোকসভা ভোটের এইগুলো ভিডিও রয়েছে, তো এখানে যে কোনো একটা ভিডিও আমি ওপেন করছি, এটা আমি প্লে করলাম, তো আপনারা এই ভিডিওটা একটু প্লে করবেন, আমি অফ করে দিলাম। এখানে দেখুন ডেসক্রিপশন বক্স পাবেন, এই যে এখানে দেখুন এই যে এই জায়গায় মোর রয়েছে নিচে 100, এখানে মোর রয়েছে, মোর অপশানটাতে ক্লিক করবেন। মোর অপশানটাতে ক্লিক করার পর দেখুন এখানে প্লে লিস্ট রয়েছে অনেকগুলো, তার মধ্যে 6 নম্বর যে প্লে লিস্ট রয়েছে লোকসভা ভোট, এটাতে আপনি ক্লিক করবেন।
এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখুন লোকসভা ভোটের সমস্ত ভিডিওগুলো এখানে পেয়ে যাবেন। এই যে এগুলো হচ্ছে লোকসভা ভোটের ভিডিও। এখান থেকে আপনারা যদি কোনো প্রবলেম হয় কোনো কিছু বুঝতে, তাহলে এখানে আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর কী কী ভিডিও পাবেন এই চ্যানেলে আপনাদের আর একটু দেখাচ্ছি। এই যে মোর অপশানে আমার এই ভিডিও দেখুন কী কী প্লে লিস্ট রয়েছে। উৎসশ্রী, ইনকাম ট্যাক্স, আমি যে সমস্ত বিষয়ের উপর ভিডিও করি, উৎসশ্রী, ইনকাম ট্যাক্স, তারপরে ডাব্লিউবি গভর্নমেন্ট এমপ্লয়ি, স্টুডেন্টদের জন্য আর এডুকেশন রিলেটেড ভিডিও, আর লোকসভা ভোট, এছাড়াও আরও ইংলিশ প্যাডাগোগি, ডাব্লিউবি অ্যাসিস্টেন্ট ইত্যাদি বিষয়েও আরও প্লে লিস্ট রয়েছে। টোটাল 8টি প্লে লিস্ট রয়েছে, সেইগুলোর উপর আমি ভিডিও করি। তো যদি চ্যানেলটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশান অফ দ্য নেক্সট আপডেট। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।